আমি এই ছবিটা আঁকছি আচার্যদেব পূজনীয় বাবাইদাকে জন্মদিনের উপহার স্বরূপ। আগামী 11 তারিখে আমি প্রেম করে সুন্দরভাবে ওনাকে আমি নিঃস্বার্থভাবে ঠাকুরের ছবিটা দিতে করবো, ওনার অনুমতি নিয়েছি। আর আমি ঠাকুর পরিবার প্রতি অনেক অশেষ কৃতজ্ঞ। গত মাসে অনেক কিছুই আমার সঙ্গে হয়েছে, অলৌকিক ঘটনা। আর পূজনীয় শ্রদ্ধেয় ছোট বৌদিরানী মাকে বসিয়ে এঁকেছি সামনে বসিয়ে। আর এই গেটের ছবি এঁকেছিলাম, এটা এইবারের জ্যৈষ্ঠ মাসের আলোচনাতে আমার ব্যাপার 16 নম্বর পেজ দেখি আশ্চর্য আলোক নামে একটা আমার ব্যাপারে লিখেছেন রাইটার বোরাদা ঋষি কুমার খোঁজদা, উনি এখানেই থাকেন দেওঘরে। আর ওটা আচার্য দেবের নির্দেশেই এটা হয়েছে সম্ভব। তো কেউ আমাকে ভ্যালু দিক, কোনো রিপোর্টার তো অনেক ভ্যালু দিয়েছে, কিন্তু প্রথমেই বলছি যে সাক্ষাৎ ঈশ্বর আমাকে এখন যখন সাথ দিল, সাক্ষাৎ ঈশ্বর বললেন যে ওনার ইন্টারভিউ নাও। তা আমার দুটো চোখ খারাপ একচুয়ালি, আমি কাউকে সবাইকে ব্লার দেখছি। বাট আমি স্কুটি চালাই, আমি ছবি আঁকছি সাকসেসফুলি, দেখতে পান না? আমি ব্লার দেখি, আমি কোনো মানুষকে ক্লিয়ার দেখি না। আচ্ছা, তা এত স্পষ্ট ছবি? হ্যাঁ, সকালবেলা 6টার সময় প্রার্থনা পড়ে হঠাৎ অবিনবাবু আসলেন সাঙ্গপঙ্গ অনেক নিয়ে। তো হঠাৎ দাঁড়িয়ে গেলেন, বলছে তোমাকে দেখলে ভালো লাগে, তুমি কালকে ছবি আঁকছিলে কার? আমি পূজনীয় শ্রদ্ধেয় প্রাক্তন আচার্যদের অশোকবাবুর ফটো রাখছি। হ্যাঁ হ্যাঁ, আপনার চোখ খারাপ তো, সেই জন্য আপনি লেন্স বিভিন্ন ধরনের লেন্স ইউজ করবেন। আমি হ্যাঁ ওটাই ট্রিক্সে ছবি রাখি। আর বিকেলবেলা বিঙ্কিবাবু বিঙ্কি দাদা এসেছিলেন, সে বলে খুব ভালো হয়েছে ছবি। হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে। তোমার চোখটা কেমন আছে? আমি এখন যথেষ্ট ভালো। আমার নাম পান্না বর্মন, আমি সামনে বসিয়ে রাই পোর্ট্রেট আঁকি। ভিক্টর ব্যানার্জি আমার ফ্যান হয়ে গেছিলো 2014। কলকাতাতে আমি অনেক অত ফেমাস না, আসামে যথেষ্ট ফোকাসড আছি। আমি আসামে অনেক সেলিব্রিটি, অনেক পুলিশ অফিসারকে বসিয়ে গেছি, আসামে 3 জন চিফ মিনিস্টারকে বসিয়ে গেছি, অমিতাভ বচ্চনকে বসিয়ে গেছি, ঐশ্বর্য রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকা ভ্রমণকালীন আমি টাইটানিক সিনেমা হিরোইনকে বসিয়ে গেছি। ডক্টর হর্ষবর্ধন দিল্লির মিনিস্টার, ওনাকে বসিয়ে গেছি। এখন আমি খুব শীঘ্রই আমি নরেন্দ্র মোদী জিকে বসিয়ে আঁকবো। আমার জন্য কোনো সেলিব্রিটিকে বসিয়ে আঁকা, আমার মনে হয় আমার কোনো বুকটা পালস হিলে না জীবনে। ভগবান করুক আপনার আরও, আমি স্বস্তি নেই একদম, খুব নাম করি, অনেক কিছু ইহলোক পরলোক অনেক কিছুই আমি ফিল করি, অনেক কিছু জেনে গেছি নিজের ব্যাপারে। আর এখানে এখানে সৎসঙ্গ মন্দিরের সবাই আমাকে ভালোবাসেন, সব ঋত্বিক ভালোবাসেন, ঠাকুর পরিবারের লোক ভালোবাসেন, বৌদিরানী মা ভালোবাসেন, মানে অনেক ভালোবাসা পেয়েছি। আমি যথেষ্ট কৃতজ্ঞ ঈশ্বরের প্রতি আর ঠাকুর পরিবারের প্রতি। আর এখানে যত ঋত্বিক সিনিয়র আছেন, স্বস্তিয়ানি যত মেম্বার্স আছেন, ওনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আমাকে যথেষ্ট ভালোবাসেন। বেশি কিছু বলতে চাই না, নেক্সট বলাগুলো নেক্সট এপিসোড। আচ্ছা, এই দাদার আর্ট শিল্প যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, দাদাকে বুকিং করো, ঠিক আছে? দাদার ভিডিও অবশ্যই দেখো, হ্যাঁ দাদার ভিডিও খুব ভালোভাবে শেয়ার করো তোমরা। আমার আমার ইউটিউবে আছে পান্না বর্মন বলে। আচ্ছা, দাদার ইউটিউব চ্যানেল? আর ফেসবুক আছে পান্না বর্মন, বি ইউ আর এম এন, আর ডি বর্মনের বর্মনটা লিখি আমি। আচ্ছা আচ্ছা, পি এ ডবল এন এ বি ইউ আর এম এন, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। অলরাইট।